বন্ধুরা, তোমাদের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। তোমাদের মেরিট লিস্টের নাম থাকলে তোমরা কিভাবে পেমেন্ট করবে, কি পদ্ধতিতে পেমেন্ট করলে তোমাদের ভালো হবে, এবং যাদের র্যাঙ্কিং লাস্টে এসেছে তারা কি ভর্তি হতে পারবে না, কি সমস্যা রয়েছে এবছরের ক্ষেত্রে, সেটা তো বলবোই। তার সাথে এ তোমাদের অ্যাকচুয়ালি তোমরা একজন স্টুডেন্ট কটা কলেজে একসাথে ভর্তি হতে পারবে, এবং একসাথে ভর্তি হলে কি তোমাদের পরবর্তীকালে কোনো সমস্যা হবে, তা নিয়েও বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবো। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, কলেজের ভর্তি সংক্রান্ত সমস্ত তথ্যই এক এক করে তোমাদের সঙ্গে আলোচনা করবো। আর যারা এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক করোনি, তাদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটিকে অতি অবশ্যই লাইক করো। বন্ধুরা, সবার প্রথমেই আলোচনা করি মেরিট লিস্ট নিয়ে। তোমরা মেরিট লিস্ট কিভাবে দেখবে তোমরা অনেকেই জানো, যারা জানো না তাদের সুবিধার্থে বলি এই ভিডিওটি দেখার পর। আর প্রথম কমেন্টে লিংক দিয়ে দেবো কিভাবে স্মার্টফোনের মাধ্যমে এক মিনিটে তোমরা মেরিট লিস্ট তোমাদের নাম দিয়ে বের করতে পারবে। এবার অনেকে বলছো আমাদের মেরিট লিস্ট চলে এসছে, অনেকে বলছো আমাদের কলেজের মেরিট লিস্ট এখনও আসেনি, আমাদের কবে মেরিট লিস্ট প্রকাশিত হবে। সেক্ষেত্রে আমি বলে রাখি, প্রত্যেকটা কলেজে যে আজকেই মেরিট লিস্ট প্রকাশিত করতে হবে এরকম কিন্তু কিছু না। 31 তারিখ থেকে মেরিট লিস্ট এবং পেমেন্ট শুরু হওয়ার কথা, কোনো কলেজ আজকে কোনো কলেজ কালকে শুরু করবে, সেক্ষেত্রে কোনো চিন্তার বিষয় নেই। যেরকম অনেক কলেজ আজকে রীতিমতো আজকেই মেরিট লিস্ট, ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত করে দিয়েছে, অনেক কলেজ রয়েছে এখনও পর্যন্ত মেরিট লিস্ট প্রকাশিত করেনি। যেমন সুরেন্দ্রনাথ কলেজের কথা যদি বলি এবং বারাসাত কলেজের কথা বলি যদি বলি, সেক্ষেত্রে কিন্তু এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি, আজকে হয়নি, কালকে কিংবা পরশুর মধ্যে কিন্তু সমস্ত কলেজেই ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে। এরপরে তোমাদের অনেকের প্রশ্ন রয়েছে যে আমার নাম চলে এসছে র্যাঙ্ক 1-এ, র্যাঙ্ক 2-তে, সেক্ষেত্রে তো আমি অ্যাকচুয়ালি ভর্তি হতে পারবো, কিন্তু আমার র্যাঙ্ক এসছে অনেক দেরিতে, এ দেখা গেল আমার র্যাঙ্ক এসছে 300 কিংবা 400, সেক্ষেত্রে কি আমি ভর্তি হতে পারবো না? দেখো, এই এটা এই মুহূর্তে এখনই বলা যায় না। হ্যাঁ, এটা তোমরা ধরে নিতে পারো একটা পপুলার কলেজ, ধরো প্রেসিডেন্সি কলেজের কথা যদি বলি, আমি যদি বলি তোমাদের আশুতোষ কলেজের কথা, যে সমস্ত কলেজ খুব পপুলার, যে সমস্ত কলেজে প্রচুর স্টুডেন্ট ভর্তি হতে চায়, সেই সমস্ত কলেজের মেরিট লিস্ট, ফার্স্ট মেরিট লিস্টে যে সমস্ত স্টুডেন্টদের নাম আসবে সেই সমস্ত স্টুডেন্টরা তো ভর্তি হবেই, কারণ ফার্স্ট কাউন্সিলিং ও সেকেন্ড কাউন্সিলিংয়ে যে সমস্ত স্টুডেন্টদের নাম আসবে সেই সমস্ত স্টুডেন্ট একাধিক কলেজে নাম আসবে এবং প্রত্যেকে প্রত্যেক কলেজে ভর্তি হবে না। কাজেই তোমাদের একাধিক মেরিট লিস্ট বেরোবে এবং এই মেরিট লিস্ট দ্বারা তোমরা কিন্তু চান্স পেয়ে যাবে। সেই কারণে মন খারাপ করার কোনো বিষয় নেই, তোমরা চান্স পাবে। অনার্সের ক্ষেত্রে একটু সমস্যা হলেও পাশের ক্ষেত্রে কাউর কোনো সমস্যা হবে না। বারবার বলছি, তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। অনেকেই মন খারাপ করে রয়েছে, আমার র্যাঙ্ক এসছে দেরিতে, আমি ভর্তি হতে পারবো না, এরকমটি কিন্তু নয়। তোমরা সকলেই নিশ্চিন্ত হয়ে থাকো, তোমাদের প্রত্যেককেই কিন্তু কলেজ, কোনো না কোনো কলেজে তোমরা চান্স পাবেই। এরপরে হচ্ছে আমাদের কলেজে র্যাঙ্ক অনুযায়ী নাম চলে এসছে, আমরা কিভাবে পেমেন্ট করব। দেখো, পেমেন্ট করার জন্য কিন্তু দুটো প্রসিডিওর প্রধানত আরও একটা প্রসিডিওর হয়ে থাকে। প্রথম প্রসিডিওর হচ্ছে তোমাদের যেখানে মেরিট লিস্ট তোমরা দেখছো বা অ্যাডমিশন লিস্ট দেখছো, তার পাশেই কিন্তু অ্যাকচুয়ালি অপশন থাকছে মেক পেমেন্ট বলে, ওখানে ক্লিক করে কিন্তু তোমরা পেমেন্ট করতে পারো। এছাড়াও অনেক কলেজের ক্ষেত্রে কিন্তু আলাদা করে একটা অপশন দেওয়া থাকে পেমেন্টের, যেখানে ক্লিক করে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি এবং ফোন নাম্বার দিয়ে কিন্তু তোমরা রীতিমতো পেমেন্ট করতে পারবে। এবং ভর্তির 3 নম্বর প্রসিডিওর যেটা খুব কম সংখ্যক কলেজের ক্ষেত্রে দেখা যায়, যেটা হচ্ছে ব্যাংকের মাধ্যমে চালান তোমরা পিডিএফ আকারে প্রিন্ট আউট করার পর সেটা ব্যাংকে গিয়ে তোমরা টাকাটা দিয়ে দেবে। তো এই ধরনও কিন্তু হয়ে থাকে, আগের বছরের ক্ষেত্রে আমরা অনেক কলেজে দেখেছি, কিন্তু এই বছরের ক্ষেত্রে সেরকম দেখা যায়নি, কিন্তু অল্প সংখ্যক কলেজের ক্ষেত্রে কিন্তু এটা হতেও পারে। তো প্রধানত তোমাদের দুরকমভাবেই অনলাইনে পেমেন্টে এর অপশানই কিন্তু বেশিরভাগ কলেজ রেখে থাকবে। এরপরে তোমাদের অনেকের জিজ্ঞাসাবাদ রয়েছে, আমরা একজন স্টুডেন্ট কটা কলেজে পেমেন্ট করে অ্যাডমিশন নিতে পারবো এবং কটা কলেজকে কন্টিনিউ করতে পারবো। এক্ষেত্রে দুটো বিষয় ক্লিয়ার করে বলি। প্রথম পেমেন্টের কথা যদি বলি, তুমি অ্যাডমিশন কিন্তু নিতে পারবে 10টা কলেজে, যদি তোমার নাম আসে মেরিট লিস্টে 10টা কলেজেই তুমি অ্যাডমিশন নিতে পারবে। কিন্তু এক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে, 10টা কলেজে অ্যাডমিশন তুমি নিচ্ছ, কিন্তু 10টা কলেজ তো তুমি কন্টিনিউ করতে পারবে না। আর সেক্ষেত্রে কিন্তু তোমার একটা কলেজকে ঠিক করতে হবে যে আমি এই কলেজেই পড়বো, সেই কলেজকে রেখে বাদবাকি কলেজের থেকে যে টাকাটা দিয়ে তুমি ভর্তি হয়েছিলে সেই টাকাটা তুমি কিন্তু পুরোপুরি রিফান্ড পেয়ে যাবে। তাহলে কি দুটো সাবজেক্ট নিয়ে একই সাথে অনার্স কমপ্লিট কিংবা পাস কমপ্লিট করা সম্ভব না? একেবারেই তা না, অবশ্যই করা সম্ভব, কিন্তু একটি ইউনিভার্সিটির আন্ডারে তোমাকে একটি কোর্স করতে হবে, এমনটি তুমি অবশ্যই করতে পারো। দেখা গেল ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে তুমি বেঙ্গলি অনার্স নিয়ে পড়ছো বা ফিজিক্স অনার্স নিয়ে পড়ছো, যে কোনো একটা অনার্স নিয়ে পড়ছো, এবং বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে তুমি দেখা গেল ফিজিক্স কিংবা কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়ছো, এমনটি হতেই পারে যে একটা ইউনিভার্সিটির আন্ডারে তুমি বেঙ্গলি, একটা ইউনিভার্সিটির আন্ডারে তুমি ইংলিশ অনার্স
অনার্স নিয়ে পড়ছো, তুমি যদি মেধাবী হও দুটো অনার্স নিয়ে একসাথে পড়তেই পারো, কন্টিনিউ করতেই পারো, কোনো অসুবিধা নেই। তো কিন্তু আমি বলবো অবশ্যই সেই দুটো ইউনিভার্সিটির বা পড়াশোনাকে একসাথে একত্রিত তুমি করতে পারছো কিনা সেটা সব থেকে বড় ব্যাপার। এই রকম কাজ খুবই কম স্টুডেন্ট করে থাকে, যারা খুব ইন্টেলিজেন্ট তারাই করে থাকে। তুমি যদি মনে করো একসাথে দুটো কোর্স কমপ্লিট করবে সেক্ষেত্রে তুমি করতেই পারো, সেক্ষেত্রে সমস্যা একটাই হবে, দুটো কোর্সের যে ডিগ্রি থাকবে বা সার্টিফিকেট থাকবে সেটা কিন্তু একই সময়ের ব্যবধানে থাকবে। একই সময়ে যেহেতু দুটো কোর্স করবে সেক্ষেত্রে দুটো ডিগ্রি একই জায়গায় তুমি শো করতে পারবে না বা অনেক জায়গায় অ্যাকসেপ্ট করবে না, অনেক অনেক ক্ষেত্রে অ্যাকসেপ্ট করতেও পারে। তো এটা প্রধানত বেশিরভাগ স্টুডেন্ট করে না, অনেকের কোশ্চেন ছিল সেই কারণে জানিয়ে দিলাম। এবং তোমাদের যাদের নাম এসছে র্যাঙ্ক অনুযায়ী তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ অ্যাকচুয়ালি পেমেন্ট করে দেবে। এছাড়া আরও একটি বিষয় অনেকে জিজ্ঞাসা করছো, আমাদের কবে মেরিট লিস্ট বেরোবে, আমি কবে পেমেন্ট করব, ও পেমেন্টে কত টাকা লাগবে, আমি অমুক কলেজে ভর্তি হতে চাই, আমি অমুক কলেজে ভর্তি হতে চাই, প্রত্যেকে এক কলেজে ভর্তি হতে চাও না, প্রচুর স্টুডেন্টকে আমি জানাবো কীভাবে। সেক্ষেত্রে তোমাদেরকে একটাই অপশান, তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে যাও। অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অ্যাডমিশন নিউজ সেকশন বা অ্যাডমিশন নোটিশ সেকশনে কিন্তু তোমরা দেখতে পারবে তোমাদের নোটিশ, যেখানে পরিষ্কারভাবে আগেভাগেই বলে দেওয়া রয়েছে তোমাদের কবে মেরিট লিস্ট প্রকাশিত হবে, কবে ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং, থার্ড কাউন্সিলিং হবে এবং কবে তোমরা পেমেন্ট করতে পারবে, কত সময় দেওয়া হবে, এ সমস্ত কিছু কিন্তু ওখান থেকেই জানতে পারবে। সেই কারণে অফিসিয়াল ওয়েবসাইটের দিকে সবার প্রথমে তোমরা নজর রাখো। ও আর এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো কিংবা ইনস্টাগ্রামে সরাসরি আমাকে জিজ্ঞাসা করতে পারো। প্রত্যেকের জন্য শুভকামনা রইল, প্রত্যেকেই যাতে অ্যাকচুয়ালি চান্স পাও এটাই আমি কামনা করি। তো প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।